গুজরাটের গোধরায় অবস্থিত মৃদেশ্বর মহাদেব মন্দির প্রলয়ের ইঙ্গিত দেয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই শিবলিঙ্গের বৃত্তিপ্রাপ্ত আকৃতি কলিযুগের বারবারন্তের প্রতীক। ধারণা করা হয় যে এই শিবলিঙ্গ 8.5 ফুটের চেয়ে বেশি উঁচুতে উঠে মন্দিরের ছাদ স্পর্শ করে নিলে কলিযুগ নিজের শেষ পর্যায়ে পৌঁছে যাবে। উল্লেখ্য, প্রতি বছর একটি চালের দানার সমান শিবলিঙ্গের আকার বৃদ্ধি পায়। অতএব মন্দিরের ছাদ স্পর্শ করতে এখনো লক্ষাধিক বছর অতিক্রম হবে। মৃদেশ্বর শিবলিঙ্গের অপর একটি বিশেষত্ব হল যে এখানে নিজে থেকেই জলধারা নির্গত হয়। গরম হোক বা খরা, কোনো সময়ই এখান থেকে জল বেরোনো বন্ধ হয় না। তবে এই সমস্ত ধারণা ও দাবি লোককথা অনুযায়ী, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। পাতাল ভুবনেশ্বর ও কলিযুগের সমাপ্তি রহস্য। মৃদেশ্বর মন্দির ছাড়াও উত্তরাখণ্ডের পিথৌরাগড়ে অবস্থিত পাতাল ভুবনেশ্বর গুহা মন্দিরও পৃথিবী ধ্বংস হওয়ার ইঙ্গিত দেয়। পুরাণেও পাতাল ভুবনেশ্বরের উল্লেখ পাওয়া যায়। বিশ্বাস অনুযায়ী এই গুহার গর্ভে পৃথিবী ধ্বংস হওয়ার রহস্য লুকিয়ে রয়েছে। এই মন্দিরের প্রবেশপথ অত্যন্ত সংকীর্ণ। মনে করা হয় যে সূর্য বংশের রাজা ও ত্রেতা যুগের অযোধ্যার শাসক রাজা ঋতুপর্ণা এই গুহার খোঁজ করেছিলেন। সে সময় এখানে নাগরাজ অধিশেষের সাক্ষাৎ পান তিনি। অধিশেষ ঋতুপর্ণাকে গুহার ভিতরে নিয়ে যান, যেখানে অন্যান্য দেবী দেবতার পাশাপাশি শিবের দর্শনের সৌভাগ্য অর্জন করেন তিনি। মনে করা হয় যে শিব স্বয়ং এই গুহায় থাকেন এবং দেবী দেবতারা তাঁর পূজো করার জন্য এখানে যান। পৌরাণিক কাহিনী অনুযায়ী কলিযুগে জগৎগুরু আদি শঙ্করাচার্য 8ম শতাব্দীতে মন্দির খোঁজ করেন। তখনই তিনি এখানে তামার শিবলিঙ্গ স্থাপন করেন। এই মন্দিরে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর ত্রিদীপের পিণ্ড বর্তমান। প্রকৃতি এখানে ত্রিদীপের জলাভিষেক করে। এই গুহায় শতযুগ, ত্রেতা, দ্বাপর ও কলিযুগের পাথরের প্রতীক হিসেবে 4টি পাথর স্থাপিত রয়েছে। এদের মধ্যে কলিযুগের প্রতীক যে পাথরটি তা সর্বাধিক উঁচু। তবে অন্য 3 পাথরের মধ্যে কোনো পরিবর্তন দেখা যায় না। ধর্মীয় ধারণা অনুযায়ী যেদিন কলিযুগের পাথরটি ছাদ থেকে ঝুলতে থাকা পিণ্ডি স্পর্শ করবে সেদিন কলিযুগের সমাপ্তি ঘটবে। তবে এটি কলিযুগের প্রথম পর্যায়। এর আয়ু এখনো আপাতত 5000 বছর। তাই অনেকের দাবি পৃথিবী এত তাড়াতাড়ি ধ্বংস হবে না।